ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শনে আসছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ডিসেম্বরেই এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন নগরবাসী। দর্শক, এক্সপ্রেসওয়ের খবর জানাতে প্রকল্প এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, নির্মাণ কাজ কতটা সম্পন্ন হয়েছে আর কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ আপনাকে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মেগা প্রকল্প যতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প, যেটি আপনি বলছিলেন যে ঢাকাবাসী সুবিধা ভোগ করতে পারবে। এই সুবিধা শুধুমাত্র ঢাকাবাসী না, পুরো দেশবাসী ভোগ করবে বলা চলে, কারণ রাজধানীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যুক্ত করেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনি নির্মাণ কাজ কত শতাংশ শেষ হয়েছে শুনছিলেন, আমি একটু ক্যামেরার চোখেই দেখাই। নির্মাণ কাজ এই অংশের, অর্থাৎ আমি এই মুহূর্তে কাওলা অংশে রয়েছি, এয়ারপোর্ট কাওলা অংশ, মূলত এই অংশ থেকে শুরু হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে 46.73 কিলোমিটার পথ অতিক্রম করে বিপরীতে চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কদমপুর রয়েছে সেখানে সেই পর্যন্ত গেছে। অর্থাৎ 46 কিলোমিটার সড়ক এই পুরোপুরি এলিভেটেড এক্সপ্রেস হয়ে গিয়ে নামবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, যাতে করে ঢাকার অভ্যন্তরীণ যে যানজট সেটি পুরোপুরি পার করে, পুরোপুরি এড়িয়ে যারা সরাসরি চলে যেতে চান তারা চলে যাবেন। আজকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও অংশের যে নির্মাণ কাজ, বলা চলে 95% সম্পন্ন, কারণ যেহেতু ডিসেম্বরে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে এখনও। যদিও আজকে সংবাদ সম্মেলন করবেন তিনি, সেখানে তিনি বলবেন কত শতাংশ শেষ হয়েছে, কিন্তু আমরা যেহেতু এর উপরে উঠেছি, এই এক্সপ্রেসওয়ের উপরেই আছি এই মুহূর্তে, মন্ত্রীর বহরও হয়তো আসছে যে সামনে আমরা দেখতে পাচ্ছি কতগুলো যানবাহন, এবং সংবাদ সম্মেলনে হয়তো আমাদের জানানো হবে যে কত শতাংশ সম্পন্ন হয়েছে। তবে আগে থেকে যেটি বলা হচ্ছে ডিসেম্বর নাগাদ, ডিসেম্বরের মধ্যেই খুলে দেওয়ার একটি প্রক্রিয়া রয়েছে। সবশেষ সময় হচ্ছে ডিসেম্বরের, এই বছরের ডিসেম্বরে তেজগাঁও অংশ পর্যন্ত, অর্থাৎ কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশ খুলে দেওয়া হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং এটা হচ্ছে প্রথম ফেজের কাজ। আপনি জানেন যে দ্বিতীয় ফেজের যে অংশ সেটি, কিন্তু সেটি নিয়ে একটা নির্মাণ যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগত একটি জটিলতা ছিল, সেটি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে কদিন আগে। ঢাকা সিটি কর্পোরেশন সহকারে আরও যারা সংস্থা রয়েছে, সেবা সংস্থা, তারা সবাই সেখানে অংশ নিয়েছিল। সেখানে সেই যে নকশাগত যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর করা হয়েছে দ্বিতীয় ফেজ শুরু করার জন্য। মোটামুটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে স্বপ্নের প্রকল্প সেটি বলা চলে প্রথম ধাপ, নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ, ডিসেম্বর নাগাদ খুলে যাবে। আজকে সড়ক পরিবহন সেতু মন্ত্রী পর্যবেক্ষণ করতে আসছেন এই নির্মাণ কাজের কত দূর কি অবস্থা। এই ছিল আমার কাছে এখান থেকে।